নমস্কার বন্ধুরা আপনারা জানেন যে এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দুইশোরও বেশি আসন নিয়ে সরকার গঠন করেছে তৃণমূল কংগ্রেস বিজেপি সরকার গঠনের স্বপ্ন থাকলেও মাত্র সাতাত্তরটি বিধানসভা সিট জিতেই তাদেরকে সীমাবদ্ধ থাকতে হয়েছে কিন্তু এই সাতাত্তরটি বিধায়কের মধ্যেও এমন কি ঘটল যে তার মধ্য থেকে দুইজন বিধায়ক ইস্তফা দিয়েছেন আজকে তো চলুন আজকে এই ভিডিওতে আমি আপনাদের সেই বিস্তারিত খবরই আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আমি সকলকে রিকোয়েস্ট করবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের ভিডিওগুলোকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ভোটে জিতেও বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির দুই বিধায়ক একজন দিনহাটার নিশিৎ প্রামাণিক ও অন্যজন শান্তিপুরের জগন্নাথ সরকার বিধানসভা ভোটে বিজেপির এই দুই বিধায়ক সংসদ পদে থেকেও বিধানসভা ভোটে লড়েছিলেন এবং জিতেও ছিলেন কিন্তু নিয়ম অনুযায়ী বিধায়ক পদে থাকতে হলে সাংসদ পদ থেকে ইস্তফা দিতে হবে কিন্তু বিজেপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয় দুজন সাংসদ হিসেবে থাকবেন তাই এদিন তারা ইস্তফা দিয়েছেন রাজ্যে দুশো আসন নিয়ে সরকার করতে পারেনি বিজেপি তাই দলের নির্দেশে শান্তিপুর ও দিনহাটা বিধানসভার বিজেপি নবনির্বাচিত বিধায়ক জগন্নাথ সরকার ও নিশিথ প্রামাণিক বিধায়ক পদে ইস্তফা দিলেন আজকে তারা সাংসদ পদেই থেকে গেলেন দলের নির্দেশেই তারা বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন কোচবিহারের বর্তমান বিধায়ক তথা সাংসদ নিশীথ প্রামাণিক তিনি বলেছেন একজন দুটো পদে থাকতে পারে না তাই আমরা দলের নির্দেশে বিধায়ক পদে ইস্তফা দিচ্ছি তবে বিজেপির অন্দরে এই ঘটনার পিছনে অন্য রাজনীতি কাজ করছে কেন বিধানসভা নির্বাচনে সাংসদদের প্রার্থী করা হয়েছিল কেনই বা এই সাংসদদের বিধায়ক পদে জয়ের পর ইস্তফা দেওয়ার কথা দল বলছে সেটা যথেষ্ট রাজনৈতিক তাৎপর্যপূর্ণ ঘটনা তবে দলের অন্দরের সিদ্ধান্তের কথা অভ্যাস পাওয়া গেছে জগন্নাথ সরকারের কথায় বিজেপি নেতৃত্ব মনে করছে দুজন বিধায়কের চাইতে দলের কাছে দুজন সাংসদের প্রয়োজনীয়তা এই মুহূর্তে অনেক বেশি বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য এবারের বঙ্গ বিধানসভা নির্বাচনে মোট পাঁচজন সাংসদকে প্রার্থী করেছিল গেরুয়া শিবির তাদের মধ্যে হলো টালিগঞ্জ থেকে তারকা প্রার্থী বাবুল সুপ্রিয় তারকেশ্বর থেকে স্বপন দাসগুপ্ত ও কোচবিহার থেকে নিশীত পামানিক নদীয়া শান্তিপুর থেকে জগন্নাথ সরকার ও চুচুড়া থেকে লকেট চট্টোপাধ্যায় কিন্তু তাদের মধ্যে লকেট চট্টোপাধ্যায় বাবুল সুপ্রিয় এবং স্বপন দাসগুপ্ত তৃণমূল প্রার্থীর কাছে বড় ব্যবধানে হারলেও দলের মুখ রক্ষা করেছে নিশীত পামানিক ও জগন্নাথ সরকার নিশিথ তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহকে মাত্র উনষাট ভোটের ব্যবধানে হারিয়েছেন এবং জগন্নাথ সরকার তৃণমূলের প্রার্থী অজয় দেকে প্রায় ষোলো হাজার ভোটে হারিয়েছে তাই নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি একই সাথেই সাংসদ এবং বিধায়ক পদে থাকলে তাকে ছ মাসের মধ্যে কোনো একটি পদ থেকে ইস্তফা দিতে হয় তারপর থেকে বিজেপির দুই সাংসদ নিশিধ ও জগন্নাথ সরকার বিধানসভা নির্বাচনে জয়ী পাওয়ার পর থেকেই জল্পনা চলছিল যে তারা কোন পদে থাকবেন সাংসদ নাকি বিধায়ক উল্লেখ্য তারা বিধানসভা নির্বাচিত হলেও তারা বিধায়ক পদে শপথ নেননি তারপর থেকে জল্পনা আরও জোরালো হয় এরপর শনিবার দিল্লিতে বিজেপির কেন্দ্র ও রাজ্য নেতারা বৈঠকে বসে সেই জল্পনার অবসান ঘটান যে বিজেপির সাংসদরা বিধায়ক পদ ছাড়ছে একুশের বঙ্গ বিধানসভায় বিজেপির হার এবং দেশ জুড়ে করোনা পরিস্থিতি মোকাবেলা না করায় কেন্দ্র সরকারের উপর চাপ বাড়ছে তাই এই পরিস্থিতিতে সাংসদ নির্বাচনের ঝুঁকি না নিয়ে নিশিথ ও জগন্নাথ সরকারকে সাংসদ পদে রাখতে চাচ্ছে বিজেপি তার বদলে শান্তিপুর ও কোচবিহার বিধানসভা কেন্দ্রে জন্য উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি তবে এর পাশাপাশি রাজ্যে আরও কয়েকটি আসনে ছ মাসের মধ্যে নির্বাচন হতে চলেছে খর্দহে তৃণমূলের জয়ী প্রার্থী কাজল সিনহার করোনাতে মৃত্যু হওয়ায় খরদোহ কেন্দ্রটি এখন বিধায়কহীন এছাড়া মুর্শিদাবাদের দুই প্রার্থীর মৃত্যুর পর এই দুই কেন্দ্রে ভোট হওয়া এখনও বাকি রয়েছে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে বিজেপির যে দুই বিধায়ক নিশিৎ পামানিক এবং জগন্নাথ সরকার ইস্তফা দিয়েছেন আজকে তারা ঠিক কী কারণে ইস্তফা দিয়েছেন কারণ আমাদের ভারতীয় সংবিধান সম্মতিক্রমে একজন প্রতিনিধি দুই পদে থাকতে পারেন না তাই তাদেরকে হয় বিধায়ক পদে ইস্তফা দিতে হতো বা সাংসদ পদে ইস্তফা দিতে হতো তাই তারা সিদ্ধান্ত নিয়েছে বিধায়ক পদেই ইস্তফা দেওয়ার তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ